আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি চকলেট সস বা চকলেট সিরাপ। তাহলে চলুন শুরু করা যাক। একটা ডেকচিতে 1/3 কাপ কোকো পাউডার নিলাম, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ চিনি, 1/3 কাপ হেভি ক্রিম, 1/4 কাপ নর্মাল পানি। এখন এইগুলো সব একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে যাওয়ার পর চুলা জ্বালিয়ে দিলাম। লো মিডিয়াম হিটে সস রান্না করে নিব। চুলা জ্বালিয়ে দেওয়ার পর অনবরত নাড়ব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন বলো করতেছে। এখন এখানে 1/2 চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারবেন। সস ঘন হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ঘন করা লাগবে না। সস চুলা থেকে নামানোর পর আরো ঘন হবে। চুলা বন্ধ করে দিলাম। সসের ঘনত্বটা দেখুন, সস চুলা থেকে নামিয়ে নিলাম। সস ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাযুক্ত একটা বোতলে ভরে নর্মাল ফ্রিজে রাখলে 7-10 দিন ভালো থাকবে। আর এই সস কেক, ডোনাট ও বিভিন্ন মিষ্টি জাতীয় জিনিসের উপরে ইউজ করা হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।